মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অনলাইন আবেদনের বিষয়ে শিগগিরই ঘোষণা আসছে। নিয়োগকর্তারা উচ্চ দেশ থেকে অনুমোদিত কর্মসংস্থানের প্রতিটি সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ার জন্য অনলাইন আবেদন জমা দিতে পারবেন বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। সোমবার এক বিবৃতিতে মন্ত্রী বলেছেন শিগগিরই তারিখ ঘোষণা করবেন তিনি। সারাভানান নিয়োগকর্তাদের উদ্দেশ্যে বলেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে আবেদন জমা দিতে পারেন। তবে নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুততর করা এবং প্রতারকদের প্রতারণা এড়াতে মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ প্রদান না করার পরামর্শ দেন মানব সম্পদ মন্ত্রী। এর আগে 10 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল বিদেশি কর্মীদের জন্য কৃষি উৎপাদন পরিষেবা খনি ও খনন নির্মাণ এবং গৃহকর্মী পরিষেবাগুলোর জন্য উন্মুক্ত থাকবে। মালয়েশিয়া সরকার আগেই জানিয়েছিল বিদেশি কর্মীদের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি এসওপি মেনে চলতে হবে, যা 10 ডিসেম্বর কোভিড-19 বিষয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অনুমোদিত হয়েছিল। এদিকে বাংলাদেশ থেকে কবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কবে থেকে ডাটা ব্যাংকের নিবন্ধন শুরু হবে, কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে, কবে থেকে মেডিকেল শুরু হবে এবং কতই বা খরচ হবে মালয়েশিয়ায় যেতে, এর কোনোটিই এখনও জানতে পারেনি মালয়েশিয়াগামী কর্মীরা। তবে মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে শিগগিরই মালয়েশিয়া থেকে একটি তালিকা পাঠানো হবে। সেখানে কোন কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে এবং কিভাবে কর্মী যাবে তার একটি পদ্ধতিও থাকতে পারে। সুমন বিশ্বাস, প্রবাস বার্তা, ঢাকা।